প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ। বাগেরহাট সদর অনলাইন স্কুল থেকে সবাইকে অভিনন্দন। আমি চঞ্চল কুমার ঘোষ, সহকারী শিক্ষক, বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, রায়পাড়া, বাগেরহাট। আজ ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বই, কলম, খাতা নিয়ে প্রস্তুত আছো। আজ তৃতীয় অধ্যায়, হিন্দু ধর্মের স্বরূপ ও ধর্মবিশ্বাস, এর প্রথম পরিচ্ছেদের পাঠ এক ও পাঠ দুই নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্ম। এ ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম। সনাতন শব্দটির অর্থ হচ্ছে চিরন্তন, অর্থাৎ যা চিরকাল থাকে। আর সনাতন ধর্ম বলতে এই চিরকালের ধর্মকেই বোঝায়। তবে সনাতন ধর্ম কালের প্রবাহে একসময় হিন্দু ধর্মের নামে পরিচিত হয়। দেব দেবীর পূজার্চনা এই হিন্দু ধর্মের একটি বিশেষ দিক। এই ধর্মের মূলে রয়েছে ভগবান। তার অনুগ্রহ লাভের জন্য মানুষ ধর্ম আচরণ করে থাকে। মানুষের ভক্তি ভরে ভগবানের নিকট প্রার্থনা করলে ভগবান তাদের মনোবাঞ্ছা পূরণ করে। বাস্তব জীবনে মা বাবা সন্তানের লালন পালন ও সুখ সমৃদ্ধির ব্যবস্থা করে থাকেন। সন্তানের উচিত দেবতা জ্ঞানে মা বাবার সেবা শুশ্রূষা করা, একই সাথে সমাজের অন্যান্য গুরুজনকে শ্রদ্ধা করা। পাঠ এক। সনাতন ধর্ম হিন্দু ধর্ম। সনাতন ধর্ম ও হিন্দু ধর্ম মূলত একই ধর্ম। অন্য কথায় সনাতন ধর্মের অপর নাম হিন্দু ধর্ম। সনাতন শব্দের অর্থ চিরন্তন, যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটি সনাতন। সনাতন শব্দটি চিরদিনের কথা নির্দেশ করা হয়। সময়ের পরিবর্তনেও যার কোনো পরিবর্তন হয় না সেটি সনাতন। হিন্দু শব্দটি এসেছে সিন্ধু শব্দ থেকে। সিন্ধু নদ প্রাচীনকাল থেকে প্রবাহিত। এ নদীর তীরে প্রাচীনকালে সনাতন ধর্মের লোক বাস করত। তাদের আচার আচরণ ধর্ম বিশ্বাসে একটি বিশিষ্ট রূপ ছিল। বিদেশীদের কাছে এদের পরিচয় ওই সিন্ধু নদের নামে। এই বিদেশিরাই সিন্ধু শব্দকে হিন্দু বলে উচ্চারণ করত, আর সেখানকার সনাতন ধর্মের লোকদেরকে বলা হতো হিন্দু। হিন্দুদের সনাতন ধর্মেরই তাদের ভাষায় হয়ে ওঠে হিন্দু ধর্ম। মোট কথা, সনাতন ধর্মের নতুন পরিচয় হচ্ছে হিন্দু ধর্ম নামে। সনাতন ধর্মের যে চিন্তা চেতনা সেটি হিন্দু ধর্মের চিন্তা চেতনা। হিন্দু ধর্মে মূল ধর্মবোধ হচ্ছে ঈশ্বরে বিশ্বাস, কর্মফলে বিশ্বাস, জন্মান্তরে বিশ্বাস, ঈশ্বর জ্ঞানে জীব সেবা, দেবদেবীর পূজা পার্বণ, জগতের কল্যাণ সাধন ইত্যাদি। পাঠ দুই, হিন্দু ধর্মের উৎপত্তি। হিন্দু ধর্মের উৎপত্তির ইতিহাস সনাতন ধর্মের পরিচিতির মধ্যেই বর্তমান। সনাতন ধর্ম কোনো একজন মাত্র মুনি ঋষি বা অবতার পুরুষের প্রতিষ্ঠিত ধর্ম নয়। আদিম মানুষের মনে যখন সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বোধ জেগেছিল, এক কথায় ধর্মবোধ জেগেছিল,
সেখান থেকে এই ধর্মের বিকাশ শুরু। আজ সমাজে চিন্তাশীল ধর্মপ্রাণ ব্যক্তিদের ধ্যান ধারণার ফসল নিয়ে এ ধর্ম ক্রমশই বিকাশ লাভ করে। সনাতন ধর্মের মূলে রয়েছেন স্বয়ং ভগবান। এই ভগবান বা স্রষ্টা জগৎ সৃষ্টির সাথে সাথে ধর্মেরও সৃষ্টি করেছে। মানুষের জীবন সুন্দর ও সুখময় করার জন্য ধর্ম এসেছে। সনাতন ধর্মের মূল বিশ্বাস হচ্ছে স্রষ্টা বা ভগবান। একেই বলে কর্মফল, যা জন্মান্তরে ভোগ করতে হয়। এর ফলে আসে জন্মান্তরের কথা, অমঙ্গল ও দুষ্টজনের আচরণ থেকে জগৎকে মুক্ত করার জন্য ভগবান অবতার রূপে আবির্ভূত হন। ঈশ্বরের উপাসনা, নাম জপ, কীর্তন এবং দেবদেবীর পূজার্চনা, ধ্যান ধারণা ইত্যাদি ধর্মকর্মের অনুশীলন করে মানুষ সুখ শান্তি এবং মুক্তি লাভ করতে পারে। সনাতন ধর্মের চিন্তায় যেমন ছিল পুনর্জন্ম, কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। অবতার ও মোক্ষ লাভের কথায় এ সবই রয়েছে হিন্দু ধর্মে, তবে ধর্ম আচরণের পদ্ধতি হিসেবে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সনাতন ও হিন্দু ধর্মের প্রাচীনকালে ধর্ম অনুষ্ঠান ছিল যজ্ঞ ক্রিয়া। যজ্ঞ কর্মে দেবদেবীর শক্তি ও রূপের বর্ণনা দিয়ে যজ্ঞ ক্রিয়া হতো। পরবর্তীকালে ওই দেবদেবীর রূপ কল্পনা করে মূর্তির মাধ্যমে পূজা অর্চনা করা হয়। সনাতন ধর্মে যে অবতার ও মোক্ষ লাভের বিষয় রয়েছে এ সবই হিন্দু ধর্মের সম্পদ, তবে কর্মবিকাশের স্তরে স্তরে হিন্দু ধর্ম আচার অনুষ্ঠান কিছু কিছু নতুনত্ব এসেছে। বৈদিক যুগের যজ্ঞ ক্রিয়া পূজা অর্চনার মধ্য দিয়ে অগ্রসর হয়ে আধুনিক হিন্দু ধর্মে শুধু ঈশ্বরের নাম ও গুণকীর্তনের প্রচলন হয়েছে। সনাতন ধর্মে জনগণ ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদের তীরে বাস করত। তাদের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ ধর্মচর্চার একটি বিশিষ্ট রূপ ছিল। এদেশের বাইরে থেকে ইরান, গ্রিস প্রভৃতি দেশের জনগোষ্ঠী এখানে আসে। তারা সিন্ধু নদের তীরবর্তী লোকদের একটি ভিন্ন মানব গোষ্ঠী মনে করত। আগেই বলা হয়েছে ওই বিদেশিরা তাদেরকে হিন্দু নদের সঙ্গে যুক্ত করে পরিচয় দিত। বিদেশিদের উচ্চারণ হিন্দু শব্দটি স্বয়ের স্থলে হ হয়ে উচ্চারিত হয়, ফলে সিন্ধু শব্দটি হয়ে পড়ে হিন্দু শব্দ। আর সিন্ধু নদের তীরবর্তী লোকজনদের ওই বিদেশি ডাকে হিন্দু হয়ে যায়। এটি আস্তে আস্তে দক্ষিণ পূর্ব অঞ্চলে বিস্তৃত হয়ে ওঠে। এর ফলে এদেশে সনাতন ধর্মের অনুসারীদের হিন্দু ধর্মের নামে পরিচিত হয়। হিন্দু ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বর বিশ্বাস, ঈশ্বর জ্ঞানে জীবসেবা এবং একই সঙ্গে জগতের কল্যাণ সাধন। এখানে রয়েছে ঈশ্বরের আরাধনার বিষয়ে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ, তবে এ সুযোগের মধ্য দিয়ে মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠানের সহজ সরল রূপ পেয়ে যায়। এভাবে এ ধর্মের অনুসারীরা মুক্ত চিন্তার অধিকারী হয়ে গর্ববোধ করে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।